পার্বত্য জেলা বান্দরবানের বিভিন্ন স্থানে বরই বাগান করে ব্যাপক সাফল্য পাচ্ছেন চাষিরা। পাহাড়ে বর্তমানে বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়েছে আপেল কুল, কাশ্মীরি কুল, বলসুন্দরী কুল সহ বিভিন্ন জাতের বরই। স্বল্প খরচে অধিক লাভ হওয়ায় এই ফল চাষে আগ্রহ বাড়ছে পাহাড়ের জুমিয়া চাষিদের। বান্দরবানে উৎপাদিত এই বরই স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের নানা প্রান্তে। বান্দরবান থেকে রতনদের রিপোর্টে আরও জানাচ্ছেন শেখ জায়েদ। বান্দরবানের দুর্গম পাহাড়, অবকাঠামোগত উন্নয়নের কারণে এখন সহজেই যাতায়াত করা যায় এসব স্থানে। বিভিন্ন পাহাড়ে দেখা মিলছে সুমিষ্ট মৌসুমি ফল বরইয়ের বাগান। বান্দরবানের চিম্বুক, ওয়াই জংশন, রুমা, থানচি, রোয়াংছড়ি, নাইক্ষংছড়ি, আলীকদম ও লামা উপজেলার সবুজ পাহাড়ে পাহাড়ে বাগানগুলোতে যেন সৌন্দর্য ছড়াচ্ছে আপেল কুল, কাশ্মীরি কুল, বলসুন্দরী কুল সহ বিভিন্ন জাতের বরই। তুলনামূলক কম পরিশ্রম ও কম খরচে অধিক ফলন হওয়া এবং ভালো দাম পাওয়ায় চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। কেজি 250 টাকা, 200 টাকা, 150 টাকা, অনেক লাভবান বরই চাষ। এবং বরইটি কিন্তু প্রচুর ফল ধরে এখানে। এবং সবচেয়ে ভালো দিক হচ্ছে এই চিম্বুক পাহাড়ে কিন্তু অন্যান্য জায়গা থেকে আগে ভাগে আমরা বিক্রি করতে পারি। আপনি তো আমরা বছরে প্রায় 150,000-160,000 এরকম পাই, তো আমরা অনেক লাভ যারা কৃষক আছেন তারা আমাদের এই প্রযুক্তিগুলো গ্রহণ করতেছে। আমরা কৃষি অফিস থেকে তাদেরকে সরাসরি মাঠ পরিদর্শন, তাদের সাথে গ্রুপ আলোচনা, তাদেরকে বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের আবাদ করতে উৎসাহিত করা, তাদেরকে প্রতিনিধি আমরা এটা করে যাচ্ছি। বান্দরবান কৃষি বিভাগের তথ্য মতে 2021-22 অর্থ বছরে 1300 হেক্টর জমিতে 7.46 মেট্রিক টন বরই উৎপাদন হয়। আর 2022-23 অর্থ বছরে 1500 হেক্টর জমিতে বরইয়ের আবাদ হয়েছে, যার বিপরীতে 12 মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা কৃষি বিভাগের। শেখ জায়েদ, নিউজ 24।